অত্র খুঁটিয়ার সমস্ত হকানি ওলি আল্লাগণ এবং গোটা বিশ্বের সকল ওলি আল্লাদের দোয়ায় আল্লাহ পাক আমার জুবান দিয়ে কালিমাতুল হক জারি করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দেয়ার ইজ এ চ্যালেঞ্জ, এখানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না মনে হয়? আমার প্রত্যেকটা কথায় কথায় সুবহানাল্লাহ বলবেন। মাত্র 10 থেকে 15 মিনিট পরে আপনাদের কাঙ্ক্ষিত বক্তা চলে আসবে, আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না। যারা দেখেও না দেখার ভান করে, যারা জেনেও না জানার ভান করে, যারা বুঝেও না বোঝার ভান করে, নাস্তিকদেরকে, যারা কোরআন মানে না, যারা আল্লাহকে মানে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি লক্ষ্য করে না ওই কোরআনের দিকে, তারা কি দেখে না ওই কোরআনের দিকে, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো গ্রন্থ হতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, সেখানে অনেক বিপরীত লক্ষ্য করা যেত, ঠিক কি না কথা বলে? এই কোরআনের মধ্যে বৈপরীত্য লক্ষ্য করতে পারেনি কেউ আজ পর্যন্ত। গোটা বিশ্বের যত বিধর্মী, যত সায়েন্টিস্ট, যত ফিলোসফার, যত ডাক্তার কোরআন নিয়ে গবেষণা করেছে, প্রত্যেকেই মুসলমান না হলেও বলতে বাধ্য হয়েছে গোটা বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো খুঁত নাই, কোনো ভুল নাই, সেটা হলো কোরআনুল কারীম, ঠিক কিনা কথা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন সেই গ্রন্থ যেই কোরআন সম্পর্কে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তিবিয়ান লিকুল্লে শাই, এই কোরআনের মধ্যে সকল রোগের ওষুধ আছে না? না। আমার আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের মধ্যে শেফা রয়েছে, মুমিনদের জন্য রহমত রয়েছে, ঠিক কি না কথা কয়? কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজ পটিয়ার তফসির মাহফিল থেকে আমি একটি কথা বড় দুঃখ নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, আজ আমার দয়াল নবী 1500 বছর আগে যেই কথা বলে গিয়েছিলেন, আজ আমরা ঘরে ঘরে সেই বিষয় দেখতে পাচ্ছি। নবীজি বলেছেন, সিদ্দাতু আশিয়াইব হুন্না গারিবাতুন মিন সিদ্দাতি মাওয়াদিয়া, কিতাবের নাম হলো আল মুনাববিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। আমার নবী বলেছেন, 6টা জিনিস 6 জায়গার মধ্যে বড় অসহায় হয়ে যাবে, বড় গরিব হয়ে যাবে, তোমরা সাবধান হয়ে যেও, কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গার মধ্যে গরিব হয়ে যাবে। 1 নম্বর, আল মাসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি, ওই সম্প্রদায়ের মসজিদ অসহায় হয়ে যাবে যেই মসজিদের টাইলস আছে, এসি আছে, মোজাইক আছে, দামি দামি লাইট আছে, মুসল্লি নাই, ঠিক কি না কথা? আরো জোরে বলেন ঠিক কি না? আমার নবী বলেছেন, 1 নম্বরে মসজিদগুলো গরিব হয়ে যাবে, তোমরা দেখতে পাবে মসজিদের মধ্যে অনেক দামি দামি টাইলস লাগানো হবে, অনেক দামি দামি লাইটিং থাকবে, কিন্তু সকালবেলা মুয়াজ্জিন ছাড়া আর কাউকে পাওয়া যায় না, ঠিক কিনা কথা কয়? এইদিকে আমি আর গেলাম না, আমার বিষয় সেকেন্ড স্টেপে। আমার নবীজি বলেছেন, ওয়াল মাসহাফু গরিবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফিহি, কোরআন গরিব হয়ে যাবে, কোরআন অসহায় হয়ে যাবে। তাফসিরুল কোরআন থেকে আজ আমরা ঘোষণা দিতে চাই, কোরআন অসহায় হতে দেওয়া যাবে না, ঠিক কি না কথা বলেন? ঠিক কি না? কোরআন কেন অসহায় হবে? কোরআন অসহায় হওয়ার তো কোনো কারণ দেখি না, কারণ কোরআন যিনি নাজিল করেছেন তিনি সুবহান, ঠিক কি না? তিনি কারো মুকাফেক্ষী নন, তিনি কারো উপরে ডিপেন্ড নন, এটা যার কিতাব তিনি মহান, যার কাছে নাজিল করেছেন তিনি ওয়াজিমুশ, ঠিক কি না? কবি বলেছেন, কোরআন বাসিরাত বি
বসারত বি, বসর বি, কোরআন তাআসসুর বি, মুআসসার বি, আসর বি, কোরআন মুম্বাইয়ে করম জোদ ও সহা হে, কোরআন নওয়াজিশ হে, ইনায়াত হে, আতা হে। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লৌহে মাহফুজ, ঠিকানাহীন নই, ঠিক কিনা? যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা, ঠিক কিনা? এই কোরআন কথা বলতে পারে, এই কোরআন জবাব দিতে পারে, এই কোরআন কারো মোকাপেক্ষী নয়, এই কোরআন স্বয়ং সম্পূর্ণ, এই কোরআনে জীবন বিধান রয়েছে, এই কোরআনে মানব জীবনের প্রত্যেকটা বিষয় রয়েছে, তারপরেও কোরআন অসহায় হয়ে যাবে, এই কথা কেন বলা হয়েছিল? তার কারণ হলো কোরআনুল করিম ঘরে ঘরে, আলমারির উপরে উপরে, কোরআনুল করিম ডেক্সে ডেক্সে, কোরআনুল করিম বিভিন্ন ঘরের আলমারির উপরে, কিন্তু খুলে দেখার সুযোগ আমাদের নাই, ঠিক কিনা কথা? আমার বন্ধু আব্দুস সাত্তার এখনই আমাকে বলছিলেন, দোস্ত একটা বিষয় বলে দিস আজকের প্রোগ্রামে। শুধু তাই না, আমরা গোটা বিশ্বের কারিদেরকে দেখি। সৌদি আরবের মক্কাতুল মুকাররমায় যখন গিয়েছিলাম, আব্দুর রহমান সুদাইস, ওনার তিলাওয়াত শুনলে মনে হয় এই মাত্র যেন কোরআন নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আব্দুর রহমান হুজাইফি সেম, যখন তিলাওয়াত করে ঘন্টার পর ঘন্টা, কোরআন যেন সিনার ভিতর দিয়ে তীরের মতো প্রবেশ করে। প্রত্যেকটা মানুষ তখন শপথ করে, এই মক্কা থেকে ফিরে গেলে আর কোনোদিন নামাজ ছাড়ব না, ঠিক কিনা কথা কন? আর কোনোদিন সুদ ঘুষ খাবো না, আর কোনোদিন অন্যায় করব না। কোরআন এফেক্ট করে তাদেরকে, কিন্তু সামনে তারাবির নামাজ হবে, মাহে রমজান আসতেছে। আমাদের দেশে এক ধরনের হাফেজে কোরআনরা ওয়ান কাইন্ড অফ অব্লিগেটরি হয়ে যায়, বাধ্য হয়ে যায় কোরআন তিলাওয়াত করে 4G স্টাইলে, ঠিক কিনা কথা কো? আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। আমি জিজ্ঞেস করেছিলাম আমার এক সহযোগীকে, তুমি তো হাফেজ, তোমার এক্সপেরিয়েন্স বলো। সে বলে, হুজুর আমি প্রথম দিন যখন আসতে বললাম, মসজিদের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে কইল, এত আসতে বলো কেন, পা ব্যথা হয়ে গেছে, ঠিক কিনা? সেকেন্ড দিন যখন জোরে পড়লাম, উনি বলে, এত জোরে পড়ো কেন, কিছুই তো বুঝলাম না। তখন থার্ড দিন কি করলাম, চিন্তা করলাম এখন তো বুঝ দিতে হবে, আসতে বললেও সমস্যা, জোরে পড়লেও সমস্যা, তখন কি করবেন? 10 রাকাত আসতে পড়ি, 10 রাকাত জোরে পড়ি, আসে না নাই, কথা কন? না না না, খবরদার, উই হ্যাভ টু টেক দ্য স্ট্যাপ, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সামনে মাহে রমজান কোরআন পড়তে হবে, আস্তে আস্তে প্রত্যেকটা আয়াত সিনার ভিতরে ছেদ করবে, আমাদের জীবন পরিবর্তন হবে, ঠিক কিনা কথা বলো? মনে রাখবেন এই কোরআনে আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, এই কোরআনের ভিতরে নাই এমন কিছু, নাই এমন কিছু। গত বছর আমার বক্তব্যে হার্ট হৃদরোগের ওষুধ, যেটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, এই বছর আমি আপনাদেরকে নতুন একটা তথ্য দেব, দ্য সাইন্টিফিক কোরআন, কোরআন এন্ড সায়েন্স, কোরআনুল করিমের ভিতরে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, কোরআনে 756 আয়াতের মধ্যে বিজ্ঞানের কথা বলা আছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, 756 আয়াত, আমি অথেন্টিক সোর্স থেকে বলছি, 756 আয়াতের মধ্যে কোরআনুল করিমে বিজ্ঞান সংক্রান্ত বিষয় এসেছে। তার মধ্যে আমি দেখলাম আজ গোটা বিশ্বের সবচেয়ে কঠিন রোগের নাম কি, আরো জোরে, করোনা ভাইরাস সাময়িক রোগ, ক্যান্সার, ঠিক কিনা কথা কন? গোটা বিশ্বের সবচেয়ে ভয়ানক মরণ ব্যাধির নাম কি, ক্যান্সার। কারো যদি ক্যান্সার হয়ে যায় তখন আমরা চিন্তিত হয়ে যাই, বোধহয় আর কিচ্ছু হবে না, ক্যান্সার থেকে আল্লাহ রক্ষা করুক, আমিন বলেন না? আল্লাহ আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করুক। আজ গোটা পৃথিবী হয়রান হয়ে যাচ্ছে, কারো ক্যান্সার হয়ে যাওয়া মানে তার আশা নাই, আশা শেষ। আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দলের একজন প্লেয়ার যার ব্রেন টিউমার হয়েছে, ক্যান্সারের মতো কাছাকাছি,
তাকে বাঁচানোর জন্য বাংলাদেশ দলের আরেকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান 15 লক্ষ টাকা দিয়েছে, আমরা মোবারকবাদ জানাই, ঠিক কিনা কথা কো? এই ক্যান্সার রোগ, এই ক্যান্সার রোগ যদি হয় তাদের জন্য একটা চিকিৎসা আছে, কেমোথেরাপি, ঠিক কিনা কথা বল না? আপনারা জোরে বলেন ঠিক কিনা? কেমোথেরাপি, কেমোথেরাপি, এই কেমোথেরাপির আবিষ্কারকের নাম হলো অ্যান্ড্রেস জর্ডান। অ্যান্ড্রেস জর্ডান যিনি হলেন জার্মান বিজ্ঞানী, উনি এই এক্সপেরিমেন্ট প্রথম করেছিলেন। ওনার একজন রোগী 26 বয়সের নিকোলাস এইচ এর উপরে তিনি এক্সপেরিমেন্ট করেছেন একটা বিষয়, সেটা হলো লৌহ কণিকা, লোহার কণাকে তিনি আয়রন অক্সাইডবাহী লৌহ কণিকাকে বিশেষ সিরিজের মাধ্যমে ক্যান্সার রোগীর সেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ক্যান্সার রোগীর সেলের ভিতরে যখন লৌহ কণিকা ঢুকিয়ে দেওয়া হলো, তারপর ওই ক্যান্সার রোগীকে একটা মেশিনের মধ্যে নিয়ে সেই মেশিনের ভিতরে তাকে রেখে 45 ডিগ্রি কিংবা 113 ফারেনহাইট গরমের মধ্যে রাখা হলো। ওই লৌহ কণিকাগুলো ক্যান্সারের যে ভাইরাস সেগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সমর্থ হয়ে গেছে। এইভাবে একটার পর একটা কেমোথেরাপি দেওয়ার পরে দেখা যায় ক্যান্সার রোগ ভালো হয়ে যায়, ঠিক কিনা কথা কন? অনেকটা আশাবাদী হয়ে যেতে পারা যায় যে ক্যান্সার থেকে পরিত্রাণ বোধহয় পাওয়া যাবে। কেউ 6 মাসের বাঁচার সম্ভাবনা থাকলে কেমোথেরাপি দেওয়ার মাধ্যমে তার আরো বেশি দিন বাঁচার ব্যবস্থা করা যায়। এই 1500 বছর আগে এই লৌহ কণিকা দিয়ে যারা বিজ্ঞানীরা আজ ক্যান্সারের রোগ, ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে, তারা অবাক হয়ে গেল। তারা যখন কোরআন খুলল, কোরআন খোলার পরে তারা সূরা হাদিদের আয়াত নম্বর 25 নম্বর আয়াতে 25 ভার্সে যখন গেল, তারা দেখতে পেল যেই লৌহ কণিকার মাধ্যমে ক্যান্সার রোগ ভালো হয়ে যাচ্ছে, যেই থেরাপি থেকে লৌহ কণিকা থেকে থেরাপি দিয়ে ক্যান্সার রোগ ভালো হয়ে যাচ্ছে, সেটা আমার আল্লাহ কোরআনুল কারীমে বহু আগে বলে দিয়েছেন। ওয়ানজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন্নাস, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। ওগো দুনিয়ার মানুষ, ক্যান্সার যত কঠিন রোগ হোক, পৃথিবীতে যত কঠিন রোগ হোক না কেন, সব রোগের ওষুধ কোরআনে আছে না? নাই? আরো জোরে বলেন আছে না? নাই? আরে ভাই, সূরাতুল ফাতিহা পড়ে একটু করে ফু দিলেই তো রোগ ভালো হয়ে যায়। সূরাতুল ফাতিহার আরেক নাম হলো সূরাতুল শিফা, ঠিক কিনা কথা কো? এই ক্যান্সার রোগের ওষুধ বিজ্ঞানীরা বের করার পরে দেখতে পেল আমার আল্লাহ বহু আগে, 1500 বছর আগে আমার দয়াল নবীর জবান দিয়ে গোটা বিশ্বকে জানিয়ে দিলেন, ওয়ানজালনাল হাদীদা, আমি লৌহ প্রেরণ করেছি, আমি লোহা প্রেরণ করেছি। লোহা দিয়েছেন কে? লোহার ভিতর থেকে ক্যান্সারের রোগ বের করার ব্রেন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে বহু ওষুধ দিয়ে দিয়েছেন, সব ওষুধ বিজ্ঞানীরা হয়তো বের করতে পারে নাই, যা বের করেছে কিছুক্ষণ পরে গিয়ে দেখে এটা কোরআনে আছে, ঠিক কিনা কথা? আজকের দিনে মা বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে বলতে চাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইয়ারদিনা, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওয়ালাইনি কামিলাইনি, প্রত্যেক মায়ের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন সে যেন তার সন্তানকে 2 বছর বুকের দুধ পান করায়, ঠিক কি না কথা কন? বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে মায়ের বুকের দুধের ভিতরে যখন সন্তান পৃথিবীতে প্রথম আসে, প্রথম যখন হলুদ টাইপের দুধ মায়ের বুক থেকে আসে, সেই দুধের মধ্যে পৃথিবীর সমস্ত ভিটামিন ঢুকিয়ে দিয়েছে আমার আল্লাহ, জোরে বলেন সুবহান, সেখানে প্রচুর পরিমাণ আমিষ পাওয়া যায়। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকের দিনে আমরা
আমরা দেখতে পাই ওয়ান কাইন্ড অফ মারা আছে, সন্তান পালন করা একটা ট্রেডিশন হিসেবে নিয়েছে, সন্তান জন্ম দেয় ঠিক, কিন্তু সন্তানকে বুকের দুধ পান ঠিকভাবে করায় না, ঠিক কিনা কথা বলেন। তারা ফ্যাশনেবল হয়ে যায়, তারা মনে করে বুকের দুধ পান করালে বোধহয় তার চেহারা নষ্ট হয়ে যাবে, সে শুকিয়ে যাবে, তার ফিটনেস কমে যাবে, কিন্তু সে তো জানে না। মুফাসসিরিনে কেরাম লিখছেন, আমার আল্লাহ কোরআনের ভিতরে ওই সন্তানের জন্য বুকের দুধকে দেওয়ার ব্যাপারে বলে দেওয়ার অর্থ হলো, ওই বুকের দুধ যদি দুই বছর সন্তান পান করে, প্রত্যেকটা দুধ টানার মধ্যে প্রত্যেকবার যখন মায়ের বুক থেকে সন্তান দুধটাকে টান মারে, একটা স্পন্দন তৈরি হয়, ওই স্পন্দনের মধ্যে সন্তান আর মায়ের মধ্যে একটা কানেকশন তৈরি হয়, সেই কানেকশনের কারণে মা জীবন বাজি রেখে সন্তানের জন্য যুদ্ধ করে, ঠিক কিনা কথা। সন্তান জীবন বাজি রেখে মায়ের জন্য যুদ্ধ করে। আজ আমরা সেই সমস্ত মাদেরকে বলে দিতে চাই, কোরআন আপনাদেরকে বলেছে দুই বছর সন্তানকে দুধ পান করাতে হবে, কিন্তু আপনারা দেখা যায় স্মার্ট হওয়ার জন্য, নিজের যৌবনকে স্মার্টলি ধরে রাখার জন্য, নিজের ফিটনেস ঠিক রাখার জন্য সন্তানকে যারা বুকের দুধ ঠিকভাবে পান করায় না, এক সময় দেখা যায় সেই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। ঠিক হাত তোলে বলেন, ঠিক কিনা বলেন। শুধু সন্তানের দোষ দিলে হবে না, মায়েদেরও বর্তমান যুগে দোষ আছে না নাই, কথা কন আছে না নাই। আমরা দেখেছি মিডিয়াতে বাবাও অফিসে চাকরি করে, মাও অফিসে চাকরি করে, কাজের লক্ষ্যে দিয়ে চলে গেছে বাচ্চা, সেই বাচ্চাকে কাজের লোক ইচ্ছে মতো বেদম প্রহার করছে, কাজের বুয়া আর মায়া কোনোদিন এক হতে পারে না, ঠিক কিনা কথা। কাজের বুয়াকে আমি ছোট করছি না, কাজের যারা বুয়া ওরা আমাদের মতো মানুষ, আমাদের বোন, আমাদের ভাই, কিন্তু মায়ের মমতা, মায়ের ভালোবাসা কাজের লোক থেকে কখনো পাওয়া যায় না, বুঝতে হবে। আজকের তফসির মাহফিল থেকে আমরা বোঝাতে চাচ্ছি, প্রত্যেক মায়েদের উচিত সন্তানের ব্যাপারে সিনসিয়ার হওয়া, সন্তানকে ভিটামিন মিনারেলস আমিষ জাতীয় বিষয় থেকে বঞ্চিত না করা, বুকের দুধ ঠিকভাবে পান করিয়ে তার ব্রেইন স্কিলকে মজবুত করা। যে সন্তান ঠিকভাবে মায়ের দুধ পান করেছে তার ব্রেইন শার্প থাকবে, তার মেধা বিকশিত হবে এবং মায়ের সাথে তার বন্ডিং বেড়ে যাবে, দুনিয়া একদিকে চলে যাবে, মাকে ছেড়ে যাবে না, ঠিক কিনা কথা। আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন। শুধু তাই নয়, তারা কি কোরআন দেখে না? কোরআনের মধ্যে আমার আল্লাহ এমন কিছু রেখে দিয়েছেন, আজকের দিনে ব্যাক পেইন আছে না নাই, ব্যাক পেইন আছে না নাই, নি পেইন আছে না নাই, আমাদের হাত পা কোমর হাঁটু প্রত্যেকটা জায়গায় যে ব্যথা ব্যথা অনুভব করি, সেটা আপনি কোথায় ওষুধ পাবেন? আমার আল্লাহ কোরআনে বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে কলবের প্রশান্তি। শুধু কলবের প্রশান্তি নয়, আল্লাহর জিকির তথা নামাজকে গবেষণা করতে গিয়ে, আজকের সময় বেশি নাই, বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, যখন আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, যখন সেখান থেকে সে রুকুতে চলে যায়, তাকে তো ডাক দেওয়ার সময় হাইয়া আলা সালাহ শুধু বলা হয়নি, সাথে সাথে হাইয়া আলাল ফালাহ বলা হয়েছে। তার মানে নামাজের দিকে আয়, নামাজের দিকে যদি আসতে না চাস তোর কল্যাণের দিকে আয়, আমার কল্যাণ কি আছে নামাজে, আমার কল্যাণ কি আছে? তো বিজ্ঞানীরা গবেষণা করেছে, তুমি যখন রুকুতে চলে যাও তোমার ব্যাক পেইন 36% নিরসন হয়ে যায় উইদাউট মেডিসিন, নামাজ তোমার ব্যাক পেইনকে রিলিফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যখন সিজদায় চলে যাও, তুমি যখন দুই সিজদার মাঝখানে বসো, প্রত্যেকটা বসায় ওঠায় তোমার হাঁটু, তোমার পা, তোমার মেরুদণ্ড, তোমার বন, তোমার ব্যাক, তোমার প্রত্যেকটা অঙ্গের ব্যায়াম আমার আল্লাহ গোটা নামাজের মধ্যে রেখে দিয়েছেন। সায়েন্টিস্টরা বলছে একজন নামাজি ব্যাক পেইন থাকবে না, সে যদি জাস্ট টাইম নামাজ পড়ে। এছাড়া একজন নামাজি ব্যাক পেইন এজন্য হবে না, কারণ আমাদের হাড্ডির ভিতরে এক ধরনের লালা থাকে, লালা, যেই লালাটা জমে যায় বলে আমরা ব্যথা পাই। কিন্তু একজন মানুষ যখন জাস্ট টাইম নামাজ পড়তে থাকবে, তার ওই লালাগুলো পারফেক্টলি চলাফেরা করবে, তার সেখানে জমবে না, কথা বলেন ঠিক। তাহলে কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? শুধু তাই না, আপনি অবাক হয়ে যাবেন,
মিশরের একজন গণিত বিশারদ রশিদ খলিফা কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি হয়রান হয়ে গেছেন। তিনি সেখানে বের করেছেন এমন কিছু তথ্য, তিনি দেখেছেন কোরআনুল করিমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্য নিয়ে তিনি গবেষণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? আল্লাহর নামে শুরু, ঠিক কিনা কথা কোন? অনেক অনেকেই বলেছে শুরু করতেছি আল্লাহর নামে, কিন্তু আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভি আলাইহি রাহমাতুর রিদওয়ান তিনি অনুবাদ করেছেন আল্লাহর নামে শুরু, ঠিক কিনা? আল্লাহকে নাম সে শুরু, আল্লাহর নামে শুরু। ওই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে কি রহস্য আছে আমি সেটা বলতে পারলে ইনশাআল্লাহ আপনারা অবাক হয়ে যাবেন। সেখানে আছে ১৯টা হরফ, ঠিক কিনা কথা কর? বিসমিল্লাহর হরফ কয়টা? আরো জোরে বলেন কয়টা? ১৯টা হরফ আছে। তো ১৯টা হরফের মধ্যে কি রহস্য আছে তিনি গবেষণা করে বের করলেন। বিসমিল্লাহির রহমানির রহিমের শুরুতে যে ইসিম আছে ইসমুন, কোরআনুল করিমে ১১৪ বার ইসমুন শব্দ এসেছে। আরো জোরে, ১১৪ বার ইসমুন শব্দ এসেছে। এই ইসমুন ১১৪ কে ১৯ দিয়ে বিভাজ্য, ৬ গুণ ১৯ ইকুয়াল টু ১১৪। এরপরে কোরআনুল করিমের মধ্যে এসেছে আপনাদের কষ্ট হচ্ছে বাবা তো দর্শক বলে আল্লাহুম্মা জোরে বলেন সুবহানাল্লাহ বলেন না। কোরআনুল করিমে সূরা কয়টা? ১০০। আরো জোরে ১০০। ১১৪টা সূরা ১৯ দিয়ে বিভাজ্য, ৬ গুণ ১৯ ইকুয়াল টু ১১৪। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইসমুন শব্দ এসেছে ১৩৩ বার কোরআনুল করিমে, তাও ১৯ দিয়ে বিভাজ্য, ৭ গুণ ১৯ ইকুয়াল টু ১৩৩। এরপরে আল্লাহ শব্দটি কোরআনে এসেছে ২৬৯৮ বার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ২৬৯৮ বার, সেটাও ১৯ দিয়ে বিভাজ্য, ১৯ গুণ ১৪২ ইকুয়াল টু ২৬৯৮। এরপরে রহমান শব্দটি কোরআনে এসেছে ৫৭ বার, এটাও ১৯ দিয়ে বিভাজ্য, ১৯ গুণ ৩ ইকুয়াল টু ৫৭। এরপরে রহিম শব্দটি তাও আবার এসেছে ১১৪ বার, ১৯ গুণ ৬ ইকুয়াল টু ১১৪। তার মানে বোঝা যায় কোরআনের প্রত্যেকটা বিষয় আল্লাহ ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব, করা সম্ভব নয়, ঠিক কিনা কথা বলে? এটা আল্লাহর কালাম, তাতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর গণিত বিদরা অবাক হয়ে গেছে, কিভাবে মিলে গেল ১৯-এর সাথে প্রত্যেকটা অক্ষর? আল্লাহ মিলে গেছে, ইসিম মিলে গেছে, রহমান মিলে গেছে, রহিম মিলে গেছে, প্রত্যেকটা ১৯ দিয়ে বিভাজ্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া আমরা একটু পরে মাগরিবের আজান হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? কোরআনুল করিমে আজানের মূল যেই মূল অক্ষর আজানা ইউআজ্জিনু, এই আজান শব্দটি আজানা ইউআজ্জিনু এইভাবে করে এসেছে ৫ বার। আমাদের দৈনিক নামাজ কয়ক্ত? আরো জোরে বলেন কয়ক্ত। শুধু তাই নয়, আজানের মধ্যে মোট বাক্য আছে ১২টা। সুবহানাল্লাহ, জোরে বলেন না, কয়টা আছে? আমাদের নামাজ কয় মাস ফরজ? ১১ মাস না ১২ মাস? আরো জোরে কয় মাস? শুধু তাই নয়, আজানের মধ্যে অক্ষর আসে শব্দ আসে আছে আজানের মধ্যে ৫০টা। আমাদের নবীকে প্রথম নামাজ দেওয়া হয়েছিল কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত দেওয়া হয়েছিল, তাও আজানের প্রত্যেকটা শব্দের ভিতরে আছে। শুধু তাই নয়, আজানের ১২টা বাক্যের ভিতরে যেই প্রত্যেকটা অক্ষর এসেছে ১৭টা অক্ষর ঘুরিয়ে ফিরিয়ে এসেছে আমাদের মধ্যে দৈনিক ১৭ রাকাত ফরজ নামাজ, ঠিক কিনা কথা কো? ইসলামকে তুমি বোঝো, ইসলামের কাছে আসো, কোরআনের কাছে আসো। কোরআনকে আলমারির উপরে রেখে দিও না, কোরআনের মধ্যে ধুলা পড়ে গিয়েছে সেটাকে মুছে দাও। তুমি কাল কবরে যাবে, তুমি দেখতে পাবে তোমার ডানে একটা একটা জাত দাঁড়িয়ে আছে, বামে একটা জাত দাঁড়িয়ে আছে, সামনে একটা জাত দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছে, তুমি জিজ্ঞেস করবে তুমি কে ভাই, আমার অন্ধকার কবরে আজ দাঁড়িয়ে আছো, সে বলবে আমি কোরআনুল করিম, আমি কোরআনুল করিম, আমি কোরআনুল করিম। তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে একটাই মেসেজ নিতে হবে, তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছি, যারা এসেছি, যারা বসেছি, আজকে থেকে আমরা কোরআন পড়ব। হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, বলেন। প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা এক পাতা করে হলেও পড়ব, আর চেষ্টা করব বুঝে বুঝে পড়ার জন্য। আল্লাহ পাক এই কোরআনের ওয়াসিলায় আমাদেরকে দুজাহানে কামিয়াবি নসিব করুক। ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ ইমামতি করবেন।